সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের সময় যা প্রয়োজন তাদের অভিজ্ঞতা এবং তাদের দক্ষতা দিয়ে তারা যে কোনো সিচুয়েশন তারা মোকাবেলা করতে পারবে। আর বস্তুত আমাদের তো এখানে করণীয় সেই সময় কিছু থাকবে না, আমাদের মন্ত্রণালয়গুলি শুধু আমরা রুটিন ওয়ার্ক করব। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনের কাছেই তারা ন্যস্ত হবে। এই আমাদের ওইটাকে কী বলে সিকিউরিটি যারা দায়িত্বে, পুলিশ বলুন, বিজিবি বলুন, কোস্ট গার্ড বলুন, আনসার বলুন, সবাই তার নির্বাচন কমিশনের ইসে থাকবে। তা আমরা সেই সম্বন্ধে আমরা বলেছি যে একটা সুষ্ঠু মানে অ্যাকসেপ্টেবল নির্বাচন এই দেশবাসী চাচ্ছেন, সারা বিশ্ব সেইভাবেই তাকিয়ে আছেন। আপনারা সেই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আপনারা আপনাদের ভূমিকা মানে ওটা কি বলে মানে এটা আপনাদের ভূমিকায় প্রাধান্য পাবে। মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, মাদক প্রতিরোধে আমরা তিন ভাগে কাজ করছি। মাদক নিয়ে কথা বলেছি, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। মাদক এর ভয়াবহতা সবাই উপলব্ধি করছেন। মাদকের জন্য আমাদের যাতে করে ডিমান্ড হ্রাস, আমরা মাদককে তিন ভাগে ভাগ মানে এই কমানোর জন্য আমরা তিন ভাগে ভাগ করে কাজ করছি। প্রথম আমরা মনে করি ডিমান্ড হ্রাস, ডিমান্ড হ্রাসের জন্য ডিসিদের ভূমিকা মানে একটা মুখ্য ভূমিকা তারা পালন করতে পারবেন। আমরা বলেছি যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সব জায়গায় যেন জনপ্রতিনিধি নিয়ে তিনি যেন সবসময় খেয়াল রাখেন যে এই ডিমান্ড হ্রাস যাতে করা যায়, তার একটা উপায়, তার একটা তাদের একটা সিদ্ধান্ত নিয়ে ডিমান্ড হ্রাসের জন্য তারা যেন কাজ করেন, এটাই আমরা বলেছি। রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে ফেলা অনেকটা সহজ বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাই এই ব্যাপারে সচেতন থাকতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যদি দীর্ঘদিন এরা এখানে থাকে। আমি সবসময় বলে আসছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটা সবসময় বলে আসছেন, আপনারা এই সারা ওয়ার্ল্ডের কাছে তিনি আপিল করছেন, জাতিসংঘতে আপিল করেছেন, সবসময় তিনি আপিল করছেন যে এই জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী সব কিছু হারিয়ে সব কিছু ফেলেতেই আসছে, কাজেই এরা যে কোনো টেররিস্টদের এদের প্রলুব্ধ করতে পারে, সেই ধরনের ঘটনা তিনি প্রিডিক্ট করছেন বলেই তিনি সবসময় এই মানে এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় চাপ দিয়ে আসছেন। গত 24 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন 64 জেলার ডিসি ও 8 বিভাগীয় কমিশনার। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সচিবরা।